খবরটি দেখার জন্য আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। সবাইকে অভিনন্দন জানাই। এবং যে ব্যাপারটা আজকে সারা ভারতবর্ষে যেভাবে চলছে, যে অবস্থা তৈরি করছে কেন্দ্রীয় মোদী সরকার, আজকে আপনারা দেখেছেন যে মণিপুরের যে ঘটনা, আজকে ভারতবর্ষের একটা লজ্জা। কারণ মণিপুরের ব্যাপার নিয়ে সংসদ উত্তাল হয়েছে আজকেও। আজকেও সংসদ উত্তাল হওয়ার পর 10 তারিখে প্রধানমন্ত্রী তার জবাবি ভাষণ দেবে, কিন্তু মণিপুর এখনও ঠান্ডা হয়নি। আজকে নিজেদের গোষ্ঠীর ওদের যে দলাদলি যে চলছে, কত মানুষই মারা যাচ্ছে, আজকে তার হিসাব কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। আজকে ডবল ইঞ্জিনের সরকার চলছে মণিপুরে। আজকে এটা তো মানে সেই জালিয়ানওয়ালাবাগের সেই কথা মনে পড়ে যায় আমাদের। কারণ ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে অত্যাচার ছিল, অবচিত অত্যাচার, আজকে মণিপুরকে ঠান্ডা করতে কেন্দ্রীয় সরকার এত সময় নিচ্ছে কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো অভিসন্ধি আছে। তাই আরেকটা বিষয় যেটা বলবো, সামনেই আমাদের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজকে 75-76তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি। আজকে যেটা পার্থ চট্টোপাধ্যায় বলছে টিভিতে, যেটা দেখাচ্ছে আজকে বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার চেষ্টা, একটা প্রয়াস চলছে। যে অন্যায় করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। কারণ আমরা দীর্ঘদিন ধরে এই দলটা করে আসছি। বাংলার অগ্নিগুণ্ডা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যে কাজ করেছে, আগামী দিনে যে ইন্ডিয়া তৈরি হলো, এতে কিন্তু ভয় পেয়েছে সরকার। কেন্দ্রীয় সরকার ভয় পেয়েছে যে আগামী 2024-এর যে লড়াই, সেই লড়াই সারা ভারতবর্ষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। আজকে 36টা দল মিলে একটা জোট হয়েছে সারা ভারতবর্ষে, যে সাধারণ মানুষের কথা ভাবতে হবে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন 2011-তে যখন আমাদের মনে পড়ে, এখানে আছেন আমাদের অরিজিৎ সিং টিং, সব যারা আছে তৃণমূল কংগ্রেসের শিবরা বসে আছে তারা মুখে। আজকে 2011-এ যখন রাইটার্স বিল্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসীন হলেন, তখন কিন্তু ওই 34 বছরের ওই জগদ্দল পাথরটাকে সরিয়ে একটা গণতান্ত্রিক প্রচেষ্টার মধ্যে দিয়ে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হলো বাংলার বুকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার চেষ্টা চলছে। যত ওরা তৃণমূল কংগ্রেসকে বদনাম করবে, যত ওরা তৃণমূল কংগ্রেসের গায়ে কালি ছেটাবে, তৃণমূল কংগ্রেস কিন্তু ততই বাড়বে। আজকে সারা ভারতবর্ষে আগামী দিনে মিটিং আছে ইন্ডিয়া জোটের। সেই ইন্ডিয়া জোটের মিটিংয়ে সিদ্ধান্ত নিশ্চয়ই হবে কি আগামী দিনে কী কর্মসূচি। আপনারা দেখেছেন 21 জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা স্টেটমেন্ট দিয়েছিল যে বিজেপি নেতা নেত্রীদের বাড়ি ঘেরাও করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ রাজনৈতিক মাধ্যমে তিনি তারপরেই ঘোষণা করেছিলেন যে 6ই আগস্ট অবস্থান বিক্ষোভ হবে সারা বাংলা জুড়ে। আমরা যেমন নিমতলা স্ট্রিটে আমাদের 21 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীরা হাজরা এবং আমাদের মাননীয় বিধায়িকা ডক্টর শশী পাজা এবং আমাদের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচিতে সামিল ছিলাম। এবং যে পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে পঞ্চায়েত নির্বাচনে, আপনারা দেখছেন পঞ্চায়েত নির্বাচনে সব দল কিন্তু একজোট হয়েছিল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, তারপরে সেকুলার ফ্রন্টের আব্বাস থেকে আরম্ভ করে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে মানুষ তার রায় দিয়েছে, কারণ রায়টা হয়েছে উন্নয়নের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ, এবং আজকে আপনারা দেখুন না, যেমন আমাদের এই অঞ্চলের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা, যার উন্নয়নমূলক কাজ আজকে সারা সম্পূর্ণ অঞ্চল জুড়ে মানুষের পাশে দাঁড়ানো। কারণ আমরা জানি তৃণমূল কংগ্রেসটা এমনই একটা দল যে মানুষকে নিয়ে কাজ করতে হবে, মানুষের সাথে থাকতে হবে, শুধু মুখের কথা বলবো না। যেমন আজকে এখানে আজকে আমাদের 21 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীরা হাজরা জয়ী হয়েছেন, মানুষের সাথে কাজ করছেন। এবং সব সময় আমরা আমাদের এখানে সভাপতি পাপ্পু তিওয়ারি, সেও মানুষের জন্য কাজ করে, মানুষের কথা ভাবে। কিছু ভুল তো হবেই আমাদের, কিছু ভুল হয় যারা কাজ করে। যেমন আমি 14ই আগস্ট
মিডনাইট ফ্রিডামটা হবে বিনানী ভবনের সামনে উত্তর কলকাতা জেলার আইএনটিসির একটা জায়গায় আমি আছি। এবং সবাই উত্তর কলকাতা আইএনটিসির এক্সিকিউটিভ কমিটির একটা ভালো জায়গায় রয়েছে, প্রথম সারির জায়গায় রয়েছে, ঠিক আছে। উত্তর কলকাতা জুড়ে স্বপন সমাজদার আমার সভাপতি, ঋতুব্রত আমার রাজ্যের সভাপতি। এবং আজকে এই 14ই আগস্ট যেটা করবো, বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান হবে, প্রায় 300 বাচ্চা। আজকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুধু কোর্ট আর ইয়ে বিরোধী দলনেতা কী বলবো, তার বাবা এখনও এমপি তৃণমূলের, আজকে সে খেলো 20 বছর তৃণমূলে খেলো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুধু বলে যাচ্ছে। আমরা দেখেছি, তাকে টাকা নিতে দেখেছি, টিভি নিউজে দেখেছি এটা। আজকে সৌরনীলকে নিয়ে যে রাজনীতি বিরোধী দলনেতা করছে, এর জবাব কিন্তু 2024 কিন্তু মানুষ দেবে। যতই তোমরা লাফাও না কেন, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বাংলার মাটি নেতাজি সুভাষচন্দ্রের ঘাটি, বাংলার মাটিকে কলুষিত করা যাবে না, ধর্মের ভিত্তিতে বাংলার মাটিকে ভেদাভেদ করা যাবে না। আগামী দিন যে 2024 যে লড়াই, আমার তো মনে হয় এবারে 42-এর 42 আমরা পাবো। এটা হচ্ছে আমার অপিনিয়ন, আমার চাহিদা। কারণ মোদী সরকারকে যতক্ষণ না ওই ঐতিহ্যকী রাজাকে যতক্ষণ না ওখান থেকে সরানো যাচ্ছে, ভারতবর্ষের মানুষের কোনো সুরা হবে না। আজকে বলেছিল নির্বাচনের সময় 15 লাখ রুপিয়া আয়গা হার অ্যাকাউন্টে, কিন্তু আসেনি। আজকে গ্যাসের দাম বলুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিতে চাল দিচ্ছে, আজকে 1200 টাকা, 1200 টাকা গ্যাসের দাম হয়ে গেছে। আজকে নোটবন্দি করে কী হলো, কী লাভ হয়েছে আমার ভারতবর্ষে? নীরব মোদী ললিত মোদীর আছে, সেই তো বিদেশে পালিয়ে আছে, কালাধান পাশায়গা, কালো টাকা তো আসেনি। শুধু আবার দেখবেন যে নির্বাচন আসলে দেখবেন শুধু বাংলার মুখে শুধু হেলিকপ্টার আর হেলিকপ্টার। তারা হচ্ছে সিজনের পাখি, তারা আসে কিন্তু মানুষের কথা ভাবে না। আজকে 100 দিনের টাকা তারা আটকে রেখেছে, আজকে পঞ্চায়েতের টাকা তারা আটকানোর চেষ্টা করছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের হৃদয়ের না যিনি নেত্রী, যে বলেছেন যে আমি যে কোনো উপায়ে রাজ্য সরকার থেকে টাকাগুলো আমরা সাধারণ মানুষকে দেবো। আজকে কন্যাশ্রী বলুন না, কন্যাশ্রী প্রকল্প থেকে আরম্ভ করে এগুলো সহ্য হচ্ছে না বিজেপি। বিজেপি নিজেদেরই ঠিক নেই, দিলীপ ঘোষ এক কথা বলছে, বিরোধী দলনেতা এক কথা বলছে, তার নামটা এই কারণে নিচ্ছে না, সে একটা সময় তৃণমূল কংগ্রেসের খুব ভালো জায়গায় ছিল, তৃণমূল কংগ্রেসের। আজকে মমতা ব্যানার্জি খারাপ হয়ে গেল তার কাছে। আমরা কিন্তু দেখেছি লড়াই, দেখেছি নন্দীগ্রাম, দেখেছি সিঙ্গুর, দেখেছি আজকে 2024 যে লড়াই, সেই লড়াই আমরা একাত্রিতভাবে লড়ব, সারা বাংলা আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে। এটাই হচ্ছে দৃষ্টান্ত, এটাই হচ্ছে সব কিছু। আমরা দেনাই সময় না, আমি তো দেখতে চাইবো ইন্ডিয়া মুভি, আমার প্রধানমন্ত্রী আমার মমতা ব্যানার্জি ইন্ডিয়া মুভ যদি বলতে চান, আর সোনিয়া গান্ধী তারপরে আসি, তারপরে সেটা ইন্ডিয়া যেটা ফ্রন্ট তৈরি হয়েছে সেই ফ্রন্টের সিদ্ধান্ত সবাই মেনে নেবে নিশ্চয়ই, ভারতবর্ষের ক্ষেত্রে মানুষের ভালোর জন্য মেনে নেবে, এটাই হওয়া উচিত, এটাই তো দরকার। যে আজকে যে পরিস্থিতি তৈরি করছে ভারতবর্ষে, আজকে সে আজকে আপনারা দেখেছেন আগরতলার নির্বাচনে এখান থেকে প্রচারে আমাদের ছেলেরা গিয়েছিল, তাদের উপরে যে অকথ্য অত্যাচার, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক। কারণ পঞ্চায়েত নির্বাচনে যতজন মারা গেছে তাদের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে, এবং তাদের একজনকে হোমগার্ডের চাকরি। আজকে কোন রাজ্য এটা করে? আজকে মণিপুরে যেটা হলো, আজকে কোনো ভ্রুক্ষেপ নেই কেন্দ্রীয় সরকারের। আজকে অমিত শাহ যে বড় বড় কথা বলছেন, তিনি বলছেন তিনি বাওয়ারে আছেন নিশ্চয়ই বলতে পারেন, কিন্তু আমরা কিন্তু একটা কথা আছে হিন্দিতে, ধরতি বলে মেয়ে বড়া, সাপ কা মস্তক মে কিউ খড়া, সাপ বলে মেয়ে বড়া, ভোলে বাবা কা গালে মে কিউ বড়া, ভোলে বাবা বলে মেয়ে বড়া, বালি কা কাঁকু মে কিউ দাবা, বালি বলে মেয়ে বড়া, রাম কা বাট সে কিউ মারা, রাম বলে মেয়ে বড়া, সবরি মাইয়া ঝুটা বেল ফেক ফেক কে দেতা তা রামজি নে উঠা কে খান খাতাতে। আজকে বুদ্ধবাবু বলেছিল ওরা 30 আমরা 230। আজকে মোদিজি কো সমাজনে পড়েগা, মোদিজি কো সমাজনে চাইয়ে যে অহংকার, অহংকারটা বেশি ভালো নয়, অহংকার হচ্ছে মানুষের পতনের মূল। আজকে এই জায়গা দাঁড়িয়ে আমরা
আগামী দিনে 2024 যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে দল আমরা করি, আমার বিধায়িকা ডক্টর শশী পাজা যেভাবে নির্দেশ দেবেন এবং আমার এখানে পৌরমাতা মীরা আজ যেভাবে নির্দেশ দেবেন এবং দলের নেতৃত্বরা যেভাবে নির্দেশ দেবেন, আমার জেলা সভাপতি যেভাবে নির্দেশ দেবেন, আমরা আইএনটিসির পক্ষ থেকে উত্তর কলকাতা জেলা থেকে আমরা দলের জন্য আছি, আগামী দিনেও থাকবো। জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ডক্টর শশী পাজা জিন্দাবাদ।